মানুষের অধিকারের লড়াইয়ের বিরুদ্ধে যেভাবে নির্লজ্জভাবে ভারতীয় জনতা পার্টি আর বিজেপি সরকার মানুষকে ভাতে মারার পরিকল্পনা নিয়েছে, সেই মানুষের রুজি রুটির পক্ষে সওয়াল তো আমাদের করতেই হবে। আমি আপনাদের বলবো যে আপনারা দেখেছেন গত তিন চার দিন আগে কলকাতার রাজপথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 100 দিনের কাজের যে বৈমাত্রীসুলভ আচরণ কেন্দ্র সরকারের, এবং গায়ের জোরে টাকা আটকে রাখার যে একটা নির্লজ্জ পরিকল্পনা, তার বিরুদ্ধে দুদিন ব্যাপী রেড রোডে ধর্ণায় বসেছিলেন। এবং সেখানে আমরা বলেছি যে মানুষের হক এবং মানুষের প্রাপ্য টাকা যেভাবে গায়ের জোরে কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছে, যত দূর আমাদের যাওয়ার দরকার আমরা যাব, কিন্তু মানুষের অধিকার, মানুষের প্রাপ্য, মানুষের হকের টাকা, মানুষের পরিশ্রমের খেটে খাওয়া মানুষের টাকা আমরা আগামী দিন দিল্লির বুক থেকে ছিনিয়ে আনব। তিন দিন আগে, আজকে 8 তারিখ, 5 তারিখ আমি নিজে আমাদের 25 জন লোকসভা রাজ্যসভার সাংসদ মিলিয়ে আমরা কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের মন্ত্রী গিরিরাজ সিংয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু আমরা তার দেখা পাইনি। যদিও তিনি দিল্লিতে ছিলেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদদের সাথে বসে আলোচনা করার মতো সৎসাহস তার হয়নি। তার কারণ, আমরা যেই প্রশ্নগুলো করতে চেয়েছিলাম সেই প্রশ্নের জবাব হয়তো গিরিরাজ বাবুর কাছে ছিল না। একমাত্র বাংলার 100 দিনের টাকা এরা বন্ধ করে রেখেছে, গায়ের জোরে শুধুমাত্র বাংলায় নির্বাচনে হেরেছে বলে। আপনি বলুন, এমন রাজনৈতিক দলকে আপনারা 2019 সালে, এমনকি 2021 সালেও আলিপুরদুয়ার জেলায় 5টা আসনে আপনারা 5টা আসন বিজেপিকে জিতিয়েছিলেন। পরবর্তীকালে সাংসদ বিধায়ক তো দূরের কথা, কাউকে কোনো পঞ্চায়েত স্তরের মেম্বার যারা ভোট চাইতে গেছিল তাদেরকেও আপনারা বিজেপির চোখে দেখতে পাননি। আপনারা জিজ্ঞেস করুন নিজেকে যে এমন রাজনৈতিক দলের প্রতিনিধিকে আপনারা জিতিয়েছেন যে কথায় কথায় সে বিরোধী দল নেতা হোক আর কেন্দ্রীয় মন্ত্রী হোক আর এমএলএ হোক বা এমপি হোক, চিঠি লিখে বলছে বাংলার মানুষের টাকা বন্ধ করতে হবে। আমি এই মঞ্চ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে অনুরোধ করব যে আপনারা কোথায় কোথায় তো ইডি সিবিআই দেখান, কার্যত কেন্দ্র সরকারটা চলছে ইডি আর সিবিআই এর জোরে। ইনকাম ট্যাক্স দেখান, কোথাও এনআইএ দেখান, কোথাও সিআরপিএফ বিএসএফ এর জুলুমবাজি দেখান, তাহলে ক্ষমতা থাকলে 100 দিনের মানুষের টাকা ছেড়ে আপনারা সিবিআই এনকোয়ারি করুন, যারা এর সাথে যুক্ত তাদের গলা ধরে জেলে ঢোকান, কিন্তু সাধারণ মানুষের টাকা আপনাদের ছাড়তে হবে। আপনারা বলুন, এই আলিপুরদুয়ার জেলায় প্রায় 4 লাখ পরিবার রয়েছে যারা 100 দিনের কাজের সাথে যুক্ত, আর আপনি যদি মাথা পিছু দেখেন তাহলে প্রায় 8 লাখ মানুষ যুক্ত। এরা কি দোষ করেছে, এদের কি অন্যায়, এই মানুষগুলোর উপর অবিচার কেন, এই মানুষগুলোর উপর প্রতিশোধ কেন? তৃণমূলের কাছে হেরে গিয়ে বাংলার মানুষের বিরুদ্ধে এরা যুদ্ধ ঘোষণা করেছে, হাত ধুয়ে প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছে দিল্লির বাবুরা। তার কারণ, বাংলার মানুষ এদের বাড়া ভাতে ছাই দিয়ে 2021 সালে বাংলা ছাড়া করেছিল বহিরাগতদের মুখে চুন কালি মাখিয়ে দিয়ে। এই হার ওরা সহ্য করতে পারছে না। আমি বিজেপির বন্ধুদের বলবো, আপনাদের লড়াই তৃণমূল কংগ্রেসের সাথে, আমাদের সাথে রাজনৈতিকভাবে লড়াই করুন, কিন্তু আপনারা যদি বাংলার মানুষকে ভাতে মারতে চান আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। এর জন্য যত দূর আমাদের যেতে হয় আমরা যাব, যত পরিশ্রম করতে হয় করব, যতদিন আন্দোলনে নামতে হয় নামব, যে বুথে যেতে হয় যাব, যে কটা মানুষকে সংগঠিত করতে হয়
করব বাংলার যে প্রান্তে পৌঁছাতে হয় পৌঁছাবো কিন্তু আগামী দিন এই লড়াই সংগ্রাম আন্দোলন দিল্লির বুকে আমরা আরো তীব্রতর ভাবে সংগঠিত করে এই 100 দিনের লড়াইকে সর্বাত্মক করব আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আর